তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা পুরোটা দেখেন, একটা ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন। আমরা একটু যদি পানি না দিই তাহলে কুচি হবে, আর যদি পানি দিয়ে দিই তাহলে পেস্ট হবে। আমরা একটু পেস্টই করে দেখাই আপনাদেরকে। আপনারা চাইলে কুচিটাও করতে পারবেন, কুচিটাও করতে পারবেন, তখন আপনারা পানি অ্যাড করবেন না। জি, ওকে, পেস্টটা দিয়ে দিই। এটা মিনিমাম স্পিডে আমি চালাচ্ছি এখন, ঠিক আছে? আবার যদি স্পিডটা বাড়ায় দেয় এটা হচ্ছে হাই স্পিড। দেখেন, আর আর কিছু বলার নেই আমার, আপনি দেখেন পেস্ট, এটাকে দই বলতে পারেন এক হিসাব। আপনারা বড় একটা দামি ব্লেন্ডারে যা যা না করতে পারবেন, ভাই কিন্তু তাই করে দেখাচ্ছে। দেখেন, আমি এখানে ডালটা বেটে দেখাবো, ডাল কিন্তু সব ব্লেন্ডারে বাটা যায় না ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল, আপনারা দেখছেন মাল্টিপ্লাস টিভি। আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে মিনি ফুড প্রসেসর। সামনে কিন্তু রমজান মাস, আর এই রমজান মাসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের চাল ডাল সবজি কাটতে হবে, হ্যাঁ, পেস্ট করতে হবে। আপনারা এটার মধ্যে চাইলে গ্রাইন্ডারের কাজটাও করতে পারবেন এবং শাকসবজি কাটাকাটির কাজও করতে পারবেন। তো আমরা কিন্তু চলে আসছি রাসেল এন্টারপ্রাইজে। আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে হচ্ছে রাসেল ভাই, আমার মিতাজি। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে এখানে কিছু আদা তারপরে ডাল রাখা হয়েছে, এটার মধ্যে কিভাবে কি করতে হয় রাসেল ভাই কিন্তু আমাদেরকে করে দেখাবে। তার আগে রাসেল ভাইয়ের শপের অ্যাড্রেসটা আমি একটু দেখিয়ে দিব। জি, ওই যে উপরে ভাই। তো এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সে ওনাদের শপটা, আর এই যে অ্যাড্রেসটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যখন আপনারা যোগাযোগ করবেন, এই যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, এই ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে এই ফুড প্রসেসরগুলো ওনাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন। তো ভাই, আমরা স্টার্ট করে দিই। আজকে আমরা দেখাবো মিনি ফুড প্রসেসর, একের মধ্যে সবকিছু হবে। এটার মধ্যে কাঁচা গোশত কিমা হবে, আদা রসুন পেস্ট হবে, দেন আমরা যেই এখানে রমজান মাস যেহেতু চলে আসছে, আমাদেরকে ডাল বাড়তেই হবে, পেঁয়াজও না খেলেই নয়, ঠিক আছে? তো যেহেতু কিনেই খাই, এরকম একটা ছোট ফুড প্রসেসর থাকলে কিন্তু ব্যবহার করতে ইচ্ছে হবে আমাদের রেগুলার। ছোট যেহেতু, রান্নাঘরের যে কোনো একটা সাইডে আমরা রেখে দিলাম, আর এটার ইউজের সিস্টেম খুবই ভালো। তো এটার আসলে কোয়ালিটি নিয়ে যদি আমি আপনাদেরকে একটু কথা বলি, এটা হচ্ছে 304 গ্রেডের SS 100% কপার মেশিন এটা। ওকে, ম্যাক্সিমাম মেশিনের মোটরটা থাকে কিন্তু নিচে, নিচে থাকলে কি হয়, আদা রসুনের রসগুলো যায়, মেশিনটা জ্বলে যায়। এটা 2 বছর কোম্পানি থেকে একদম ফুললি ওয়ারেন্টি আছে, এটার মধ্যে ভিতরে ওয়ারেন্টি কার্ড আছে। ওকে, আর এটার যে প্রিমিয়ামটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্রিমিয়ামটা হচ্ছে অ্যাসেস এর স্টেনলেস স্টিলের, যে প্রিমিয়ামটা ঘুরতে ঘুরতে প্লাস্টিক হলে ক্ষয় হয়ে যায়, বাট এটা ক্ষয় হবে না। ওকে, আর এটা 100% কপার। দেন এর পাশাপাশি আমরা যদি দেখি, এখানে যে ঢাকনাটা আছে, ঢাকনাটা হবে সম্পূর্ণ অ্যাক্রিলিক ফাইবারের, আনব্রেকেবল, হাত থেকে পড়লেও ভাঙবে না। আপনি যদি এভাবে ফেলে দেন ভাঙবে না, ঠিক আছে? আপনি যেভাবে ইচ্ছে এভাবে বাড়িয়ে দেন, ভাঙবে না। ওকে, আর এর ভিতরে যেই কন্টেইনারটা দেওয়া আছে, এটা হচ্ছে 304 গ্রেড অ্যাসেস, মানে ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে হাই ক্লাসের অ্যাসেস। আমি মুখে বলছি না কিন্তু রাসেল ভাই, এখানে লেখা আছে অরিজিনাল জাপানি ব্র্যান্ডের এটা, বাট এটা আসে চায়না থেকে, মিথ্যা বলবো না। দেখেন SUS 304, মানে এই 304 গ্রেডের অ্যাসেস হবে নাম্বার 1। আচ্ছা, এখানেও কিন্তু প্রিমিয়াম করা আছে যাতে এটার ক্ষয় না হয়, আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু কোম্পানি থেকে সিল দেওয়া থাকবে, সামুরাই ব্লেড বলা হয়, যেটা মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আদা রসুন কিমা হয়। দেন এটার মধ্যে চাইলে আপনারা জুস লাচ্ছিও করতে পারবেন, চাইলে কিমা করতে পারবেন, আদা রসুন পেস্ট করতে পারবেন। এত সুন্দর পেস্ট হয় আমি আজকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। ওকে ওকে, তো এই জিনিস আপনার বাসায় থাকলে সব ধরনের কাজ করতে ইচ্ছে হবে, যেহেতু অল্প পরিমাণে করতে পারবেন, বেশিও করতে পারবেন। আমরা এক এক করে যদি একটু করে দেখে, আমরা অতি ফাস্টে করব আদাটা। আমাদের এখানে কাটা আছে, তেমন একটা ছোট কাটিনি, মোটামুটি বাসা বাড়িতে যেভাবে কাটে আমরা আদাটা দিয়ে দিব এখানে। ওকে, তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা পুরোটা দেখেন, একটা ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন। আমরা একটু যদি পানি না দিই তাহলে কুচি হবে, আর যদি পানি দিয়ে দিই তাহলে পেস্ট হবে। আমরা একটু পেস্টই করে দেখাই আপনাদের। আপনারা চাইলে কুচিটাও করতে পারবেন, কুচিটাও করতে পারবেন, তখন আপনারা পানি অ্যাড করবেন না। জি, ওকে, তারপর মেশিনটা জাস্ট এখানে বসে দিবে, কোনো লক সিস্টেম নেই। ম্যাক্সিমাম ব্লেন্ডার কিন্তু লক থাকে, লক থাকলে কি হয়, লক গুলো ভেঙে যায়, এটা কোনো লক নেই। এই যে আমি উপরে বসায় দিলাম, সুইচ দিয়ে দিলাম, এই দেখেন আমি সুইচটা দিয়ে দিই। এটা মিনিমাম স্পিডে আমি চালাচ্ছি এখন, ঠিক আছে? আবার যদি স্পিডটা বাড়ায় দেয় এটা হচ্ছে হাই স্পিড। দেখেন অলরেডি পেস্ট হয়ে কিন্তু উপরে চলে আসতেছে, একদম মিহিন দইয়ের মতো কিন্তু উপরে ড্রপ খাচ্ছে। ওকে ওকে, স্পিডটা দেখছেন, কাঁচা মরিচ কিন্তু
দেখতে ছোট, ঝাল অনেক। ছোট মরিচের ঝাল বেশি, এটা ছোট হলে এটার কাজ হবে বড় ব্লেন্ডার থেকেও আরো বেশি। আচ্ছা আমরা দেখবো, দেখেন আর আর কিছু বলার নেই আমার, আপনি দেখেন পেস্ট, এটাকে দই বলতে পারেন এক হিসাবে। দেখেন কত সুন্দর, এখন আপনি যখন মশলাটা নিবেন অন্যান্য ব্লেন্ডারে কিন্তু দেখা গেছে ব্লেডটা খোলা যায় না, ফিক্সড হলে মশলা কিন্তু অনেক ওয়েস্ট হয়। আমাদেরটা কিন্তু ওয়েস্ট হবে না, ব্লেডটা খুলতে পারবে একদম, আপনার ব্লেডটা কিন্তু রিমুভ করা যাচ্ছে। হ্যাঁ দেখেন ব্লেড কত সুন্দর, মানে হাই ক্লাসের। এই দেখেন দইটা আমি হাত দিয়ে নিলাম, দেখছেন আদাটা কিরকম একদম মিহিন পেস্ট। এটা শুধু আদা নয়, আপনি চাইলে গোশ কিমা চাল ডাল সবই কাটতে পারবেন। আমরা যদি আমরা ডালটা বেটে আপনাদেরকে দেখাবো এখন, ঠিক আছে? ওকে, তো ভিউয়ার্স ভালো একটা জিনিস কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা অল্প দামের মধ্যেই কিনে নিতে পারবেন, অনেক জায়গায় অনেক দামে বিক্রি করে। হ্যাঁ আপনারা নিয়ে নিতে পারেন, আমরা একটা ধামাকা অফার দিব, ততক্ষণে দেখি এটার মধ্যে কি কি হয়। আমরা ডালটাও দিয়ে দিব, ডালটা আমরা ঢেলেই দেই। আপনারা বড় একটা দামি ব্লেন্ডারে যা যা না করতে পারবেন ভাই কিন্তু তাই করে দেখাচ্ছে। দেখেন আমি এখানে ডালটা বেটে দেখাবো, ডাল কিন্তু সব ব্লেন্ডারে বাটা যায় না ভাই, অনেক ফুড প্রসেসর দেখছি আমরা ছোটখাটো নিয়ে অনেক বকা দেন আপনারা। আমরা বকা নয়, আমরা দোয়া চাই, ভালো জিনিস বিক্রি করব, আপনাদের থেকে দোয়া নিব, সেটাই আমাদের ব্যবসায় লাভবান হবে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, আমরা এখন এই যে এটা আবারও সুন্দরভাবে বসিয়ে দিলাম, ডালে হালকা পানি ছিল, একসাথে আপনারা চাইলে এক থেকে দেড় কেজি পরিমাণে কিন্তু করতে পারবেন। আমি অল্প স্পিড দিয়ে চালাচ্ছি এখানে, আমি চাইলে এখন একটু বাড়াইয়া দিই। রমজান মাসে কিন্তু আমরা ফুল বাটি না, একটু আধা ভাঙ্গা করে খাই, যেহেতু পেঁয়াজের জন্য ওই জিনিসটা খুবই দরকার। এই দেখেন এটা হবে আধা ভাঙ্গা, ওকে এটা হচ্ছে আধা ভাঙ্গা। আমি যদি আরেকটু পেস্ট করতে চাই আরেকটু পেস্টও করে দিতে পারবো আপনাদেরকে। আমার পানিটা যদি একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে পানিটা আমাকে আরেকটু কম দেওয়া উচিত ছিল, পানি যত কম দেবেন এত একটু আটা আটা টাইপের হবে, যেটা আমরা ওই পেঁয়াজের সাথে পেঁয়াজটা মিক্স করে দেই আর কি, যে পানিটা বেশি পড়ে গেছে, ঠিক আছে? বাট হয় কি না সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ডাল কিন্তু সব চপার ব্লেন্ডারে হয় না, আদা রসুন তো হয় নরম জিনিস সবাই বলে, কিন্তু ভাই ডাল বেটে দেখেন, আচ্ছা ডাল বাড়তে তো কোমর শেষ, আর নয় কোমরের আর কোনো ঝামেলা নাই। এই দেখেন দই, এটা কিন্তু হচ্ছে উনি পানিটা একটু বেশি অ্যাড করছে সেই জন্য দেখেন একদম দই হয়ে গেছে, দইয়ের মতো হয়ে গেছে, ঠিক আছে? তো এটার মধ্যে গোশ কিমা থেকে শুরু করে আর যদি 10 সেকেন্ড চালান তাহলে হবে কুচি। আপনারা আস্ত পেঁয়াজগুলো দিয়ে দিবেন, আস্ত আদা রসুনটা দিয়ে দিবেন, 10 সেকেন্ড চালালে কুচি হবে, 20 সেকেন্ডে কিন্তু খুঁজে পাবেন না এটা দই হয়ে যাবে। তো এই ব্লেন্ডারে চাইলে আপনারা আইস ক্রাশ করতে পারবেন, জুস করতে পারবেন, লাচ্ছি করতে পারবেন, ভেজিটেবল কুচি করতে পারবেন। এটা অরিজিনালি মেন হচ্ছে বিউটি কিচেন লাইফ, ঠিক আছে? তো এটা জাপানের একটা ব্র্যান্ড, বাট এটা চায়না থেকে আসে, 2 বছর ওয়ারেন্টি পাবেন, এটা 8-10 বছর ব্যবহার করবেন, এত হেভি কোয়ালিটির এটা, মেশিনটা খুবই পাওয়ারফুল। প্রাইসটা বলে দিবেন, প্রাইসটা যদি বলে দিই ভাই আপনিও নিয়ে যাবেন একটা রাসেল ভাই, তাই না? এটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 2500 থেকে 3000, আমরা কিন্তু সেটা নিব না, যেহেতু রমজান মাস 12 মাস জুড়ে এই প্রাইসটাতে আমরা রাখবো, মাত্র 1800 টাকা, মাত্র 1800 টাকা হলে 7 থেকে 8 হাজার টাকা দামের ব্লেন্ডারে যেই কাজ হবে সেম কাজটা কিন্তু একটার মধ্যে করে ফেলতে পারবেন। বড় ব্লেন্ডার কিন্তু কন্টেনার চেঞ্জ করি আমরা একে একে, আর এগুলা কিন্তু চেঞ্জের কোনো সিস্টেম নেই, একবারে দিয়ে দিলেন যা মন চায় সব হয়ে যাবে, ঠিক আছে? অনেক কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স, চাইলে দেখি আমি একটা নিয়ে যাওয়া যায় কিনা। মাত্র 1800 টাকায় এত সুন্দর একটা জিনিস পাওয়া যাচ্ছে, খুবই চমৎকার, আর এটার দাম কিন্তু পরবর্তীতে বেড়ে যেতে পারে, আপনারা তাড়াতাড়ি অর্ডার করুন। আমাদের স্টক কিন্তু খুবই সীমিত, মাত্র 20 পিস আছে, আমরা হিউজ পরিমাণে দামে বিক্রি হয়ে গেছে। তো রাসেল ভাই আপনি আসবেন বলে আমরা 20 পিস আপনার ভিউয়ার্সদের জন্য রেখে দিয়েছি, কারণ আপনার ভিউয়ার্সেরও তো দরকার আছে, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা তো শেষ পর্যায়ে আপনাদের শপের অ্যাড্রেসটা আবার একটু জানিয়ে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচতলায় 9 নম্বর দোকানে আসলে কিন্তু, এই দেখেন দোকান নং 9 কমপ্লেক্স নিচতলা, বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচতলা আসলে 9 নম্বর দোকানে আসলে আপনারা পাবেন। আর হ্যাঁ অবশ্যই এই নাম্বারে ফোন দিলে যদি বন্ধ পান অবশ্যই আপনারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।